রাগ নিয়ন্ত্রণের সুন্না পদ্ধতি ও গুনা মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই রাগ থাকতেই হবে একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন আছে এক প্রকারের মাছ বাইলা মাছ বেদা মাছের মতো চুপচাপ একদম একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন আনা না ছেলে আকাম করে মেয়ে কুকাম করে পরিবারের লোকেরা উলটা পাল্টা করে অধীনস্থ লোকেরা ঝামেলা করে গুনাহের কাজ করে নামাজ পড়ে না আপনার শরীরে কোনো খবর হয় না আসানা এরকম লোক এই লোকের কোনো প্রশংসা নেই আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে সংবরণ মানে কি রাগরে আটকায় রাখে আমরা সবাই আদম সন্তান এবং পাপি এমন কোন উপায় আছে কিনা যাতে করে সহজভাবে জান্নাতে যেতে পারি আমরা পাপি পাপ করতে থাকবো হুজুর সহজ আমল বলে দেন যে কোন জান্নাতে চলে যাবো এরকম কোন শর্টকাট রাস্তা নাই করোনা হাদিসে অনেক আমল দেখবেন ইউটিউবে আছে যে দোয়া পড়লে আপনি সোজা দৌড়াতে দৌড়াতে অনোনায় জানাতে চলে যাবেন ওই ইউটিউবারও বাট হুজুর যদি ওরকম বলে থাকে হুজুরও বাট পারি করছে জান্নাত এত মায়ের হাতের মহানা হুফাদিল জান্নাত বিল মাকারে জান্নাতে যেতে হলে কুফুরি বর্জন করতে হবে শিল্প বর্জন করতে হবে বেদাত বর্জন করতে হবে হারাম বর্জন করতে হবে হালাল পথে চলতে হবে মনের বিরুদ্ধে চলতে হবে সবাই পয়সার জন্য দৌড়ায় আপনি শুধু ইমান রক্ষার জন্য দৌড়াবেন সবাই পয়সা লাগে বাহা বাদে আপনার কেউ জিগায় না তারপরও আপনি সবর করবেন তারপরে জান্নাত কথা কি বুঝাতে পারছি শুধুমাত্র শর্টকাটই দোয়া পড়বেন আর দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধ গোষ্ঠী নিয়ে জানাতে চলে যাবেন এত সহজ না জান্নাত ভাই জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে আল্লাহ আমাদেরকে তোফিক দান করবে না করতে পারলে বিজ্জত হওয়া লাগে জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন বেজে সে সরম পাইছেন উল্টা পাল্টা চেতা করে শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে বন্ধু বান্ধব হারাইছেন মা বাবার সাথে করিয়া পরে শরম পাইছেন এরকম হয়েছে না হয় নাই এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না রেগে গেলেন তো হেরে গেলেন আসলে খোসায় খোসায় যদি কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি আল্লাহ আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তফিক দান করুন শরীরের রাগ উঠবে মাথায় রক্ত উঠবে কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না তাহলে আফসোস করতে হবে ঠিক না ভাই ঠিক এই যে ব্রাহ্মণ বাড়িয়াতে পর পরপরই আপনাদের এলাকায় মারামারির খবর শুনি আমাদের খুব সরম লাগে ও আপনাদের এলাকা না ভাই দুঃখিত সারা বাংলাদেশ আচ্ছা ব্রাহ্মণ তো বাংলাদেশে একটা এলাকা না কইরা বলি আমার দেশি ভাইদের মধ্যে যে এই সমস্যাটা হয় বদনামি হয় তখন আমাদের কারোর কাছে ভালো লাগে না আমাদের সবার কাছে ঠিক না এগুলো কেন হয় এগুলো কেন হয় বলুন তো এর আগের কারণ কোন একটা ঝামেলা তৈরি হয়েছে মাথা রক্ত দিলাম ঠুসঠাস মাইরা এরপরে জেলের বাদ খাও ফাঁসির কাঠে জুলো বিপদের মধ্যে পড়ো ঠিক না ভাই ঠিক নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন তার মাথায় রাগ উঠছে অনেক রাগ তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন আমি একটা বাক্য জানি যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে সে বাক্যটা হলো আউজবিল্লাহিনের শৈতনের রচিত কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে তখন ওই যে নবিসাল্লা সাল্লাম তাকে শুনে শুনে বলছেন ডাইরেক্ট বলতে যান নাই কেন কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান ভাই ঠান্ডা করেন আওয়াজবুল্লাহ পড়েন একটা বক্সিন মেরেও দিতে পারে আপনাকে ঠিক না ভাই ঠিক কারণ মাথা যখন গরম ওঠে তখন এই ওয়াজ তো শোনার মতো মানসিকতা থাকে না মানুষ সৈতান্ত নষ্ট করে দেয় মাথা এই জন্য আওয়াজ পড়লে কি হয় রাগ কমে দাঁড়ান অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে বর্ষাবস্থা মাথা গরম শুয়ে গেলেও রাগ কমে ছোট ছোট পিচ্ছি পোলা পানের রাগ হয় অনেক বেশি এদেরকে আজবিল্লা পড়ে পড়ে ফু দিয়া যা খাওয়া খানা পিনা দিবেন পানি দিবেন এগুলোতে দিবেন রাগ কমবে আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন একবার সাহাবিরা এক জায়গা দিয়ে যাচ্ছে কুস্তা কুস্তি বা ওই যে আপনার এই বলি খেলা টাইপে একটা খেলা চলতেছে তো এক বাহাদুর পলোয়ান সবাইকে কম্পিটিশন চলতেছিল সকল প্রতিযোগীকে এসে হারাই দিছে তাকে কেউ হারাই দিয়ে পারে না তো সবাই খুব বাহবা দিচ্ছে বাবারি মারাত্মক বীর নবী করিম সাল্লাম তখন বলেছেন এই যে কাত করে ফেলতেছে একটা পর একটা সবগুলাকে অনেক শক্তি আছে তার শরীরে এটা আসল বীর না আসল বাহাদুর না আসল বাহাদুর কে জানো আসল বাহাদুর হলো যে ব্যক্তির রাগ ওঠার পরে ধরে রাখতে পারছে ডিলার মতো ছেড়ে দেয়নি ডায়রিয়ার রোগী যখন ডায়রিয়ার চরম পর্যায়ে চলে যায় ধরে রাখতে পারে না তাই না বেগ আসে এমনি তার অজান্তেই বের হয়ে যায় কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ডিলা ঠিক না যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায় কি বলে কি করে নিজর টের পায় না এটা এরকম ডিলা কথা কি বুঝাতে পারছেন যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায় তখন নিজে নিজে কল্পনা করবে যে আমি তো ওই ডায়রিয়ার রোগীর মতো অবস্থা আমার এখন গরম হয়েছে শরীরটা আমি ছেড়ে দিলাম শেষ আর যদি ধরে রাখতে পারেন কন্ট্রোল করে হজম করতে পারেন হাসি মুখে শেষ যা হবে পরে হবে মাথা আগে ঠান্ডা হোক তাইলে আপনি বাপের বেটা আসল বীর আসল বাহাদুর ধরে রাখতে পারছে আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন সন্তান অতিরিক্ত চঞ্চল হলে এক্ষেত্রে সন্তানদের শান্ত স্বভাবের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের করণীয় কি সন্তানরা চঞ্চল হয় কি কারণে জানেন আজকাল ছোট ছোট বাচ্চা যত বাচ্চা দেখবেন বাপমারা খুব গর্ব করে বলে খুব রাগী এমন ভাবে বলে মনে হয় যে উনি খুব গর্ব করতেছে বদমেজাজ ওটা রোগ ছেলে অসুস্থ বলে কি অনেক রাগ মারাত্মক রাগ মানে একটা পুরুষ বেটা এর একটা ভাব নেয় মা ভাব তাই না আরে ভাই ও অতিরিক্ত বদমেজাজি ও তো অসুস্থ ও তো মানুষ খুন করবে যখন তখন বড় আল্লাহ না করুক এই রোগ থাকলে ওর মধ্যে যাই হোক এই সন্তানদের মধ্যে ক্রেজি ভাব এই অতিরিক্ত বদমেজাজি ভাব কেন হয় জানেন এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো আমার ব্যক্তিগত চিন্তা সেটা হলো যে আজকাল গেমস যে একটা রোগ শুরু হয়েছে না গেমস এই গেমস কারণে কার্টুন দেখতে দেখতে বাচ্চারা সারাদিন মারামারি কাটাকাটি এবং আপনার ক্রেজি ভাব তাদের মধ্যে আপনার রাগি ভাব স্বভাবটা চলে আসে যত গেমস আছে দেখবেন কি চুস 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 সব মারে ফেলো শেষ করে ফেলো সামনে যা আছে সব কতম মানে সে একলা জিতবে সবাইকে শেষ করে এই জন্য দেখবেন ওই মারে মা বাপরা চুস টুস করে এক অভিভাবক আমাকে বলছে রাত্রে ঘুমাইছি ওইটা দেখি ছোট সাত আট বছরের পোলা ক দেখিসি ওর একটা ফিসাল করে দিছি দেখিসি রাত অনেক গভীর রাত আমরা সবাই ঘুমায় রয়েছি দেখছি এরকম তাক দিয়ে রইছে দরজার কাছে এসে ওই যে গেমসে দেখে এখন এই ছেলে আস্তে আস্তে ক্রেজি হয় মানে আস্তে আস্তে মাথা গরম করতে করতে মানে রাগি বদমেজাজি হয় এগুলা থেকে দূরে সরাইতে হবে এগুলা থেকে দূরে সরাইলে আমি ব্যক্তিগতভাবে একবার এক আমার মসজিদে জুমার সময় আলোচনাতে এটা বলছিলাম এক ভদ্রলোক অনেক দিন পরে এসে আমাকে বলছিল যে বাবা আমার নাতনিকে নাতিকে নিয়ে আমি খুব ভয় পাইতাম সে ঘুমে খুব ভয় পেয়ে উঠতো এবং এই জাতি অনেক সমস্যা ছিল এগুলো থেকে একদম সম্পর্ক ছিন্ন করে দিলাম কিছুদিন কান্নাকাটি করছে এরপরে সে এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ এই জন্য আমার অভিজ্ঞতা দ্বারা আমি বলছি বাচ্চাদেরকে গেমস থেকে কার্টুন থেকে যদি দূরে সরাতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজ খেলার সুযোগ করে দেন খেলার সুযোগ করতে দিবে মা একটা টিপি বাপে একটা টিপে দাদা আর একটা টিপে দাদি একটা টিভি ভাই আর একটা সব টিপে ব্যস্ত ও চিন্তা করছে মা বাবা চিন্তা করে আমরা একলা মরবুকা তুইও ধ্বংস হ এরা তার একটা দড়াই দেয় তুইও টিপ আল্লাহ তার আমাদেরকে দান করবো